নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ভোজন রসিক বাঙালি, ছুটির দিন একটু জমিয়ে খাওয়া দাওয়া করার প্রবণতা আছে, তাই নিয়ে এলাম আজকে দারুণ একটা রেসিপি, মটন কষা। একটু হাতে সময় নিয়ে ছুটির দিনে বানিয়ে খাবেন, সঙ্গে লুচি বা পোলাও হলে তো কোনো কথাই নেই। তাহলে বানানো শুরু করছি, সাথে থাকুন। এখানে 500 গ্রাম মটন নিয়েছি, এই ধরনের পিস করেছি। মটন কষা বানাতে হলে কিন্তু একটু চর্বি জাতীয় মটন হলে ভালো হয়, কারণ এতে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, মটন থেকে যে তেল বেরোবে তাতে কিন্তু রান্না হয়ে যাবে। মটনটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিলাম আমি 2 ছোট সাইজের পেঁয়াজ, আর 5-6 টুকরো এরকম ছোট আদা, আর কিছুটা ছোট সাইজের রসুন কোয়া। এই সবগুলো মিক্সিতে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। এখন মিক্সির জারে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টক দই। আমি এই দইটাকে আলাদা করে ফেটাইনি, তার জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ। এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাটনের মধ্যে এখন এই পেস্টটা ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। এখন মটনটাকে ভালো করে মাখিয়ে নেব। মটনটাকে মাখিয়ে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমসে কম 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এই মটনটা রান্না করার জন্য এখানে নিয়েছি 3টে ছোট সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটোকে পিউরি করে, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 4-5টা লং, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4-5টা গোলমরিচ, 4টে ছোট এলাচ, আর নিয়েছি 1 টুকরো দারচিনি। এখন কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা, আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু নেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে এখন লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরিটাকে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে লেগে না যায় তার জন্য মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি,
আর দিলাম হাফ চামচ লবণ। এখন এই সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ছেড়ে না আসে। গ্যাসটা কিন্তু স্লো করেই বসাবো। এই মটনটা কিন্তু আমি এক ঘন্টা আগে বের করে রেখেছি, ওভারনাইট ম্যারিনেট করেছি, এই কারণে এটা একটু বানাতে তুলনামূলক কম সময় লাগবে। না হলে কিন্তু এই মটন কষা বানাতে অনেক সময় লাগে আর অনেকটা ধৈর্য নিয়ে বানাতে হয়। মশলার উপরে তেল ছেড়ে এসছে, এখন ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে সিমে দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পরে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মটন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়েছে। আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আবারও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু সিমেই থাকবে। আবারও 15 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। টোটালি কিন্তু আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন মটন থেকে আরও খানিকটা তেল বেরিয়েছে, কিন্তু মটনটা এখনও শক্ত রয়েছে। আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। ঢাকনা তুলে নিয়ে মটনটাকে ভালো করে নাড়িয়ে নিলাম আর একটা টুকরো তুলে নিয়ে টেস্ট করে দেখছি কতটা গলেছে। এখনো মাংসটা স্লাইড শক্ত রয়েছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু সিমেই থাকবে। ফিরে এলাম আবার 10 মিনিট পরে, মটনটা অনেকটাই গলে গেছে। দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু মটনের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে আরও ডার্ক হচ্ছে। এখন এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম আর ভালো করে মটনের সঙ্গে মিক্স করে দিলাম। কষা মটন বানাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম, যাতে ঘির গন্ধটা পুরো মাংসতে ঢুকে যায়। দেখুন কষা মাংস একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম, ঢাকা দিয়ে কিন্তু মাংসটা গ্যাসের উপরে রেখে দেব, এতে কি কালারটা আরও সুন্দর হয়। দেখুন কষা মাংসের একদম পারফেক্ট কালার এসেছে। আমি এখন পোলাওয়ের সঙ্গে এটা সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। আজকের মতো এটুকু, বাই।